প্রাথমিক আলোচনার পরে তারা দুইজনে আলোচনা করতে আমাদের এখানে আসবেন এবং তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমরা আজকে যে আলোচনাগুলো করব তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিজিটাল বিশ্ব নিয়ে আলোচনা করব। আমরা আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ কেন স্লোগান দিয়েছি সেই কথাটি একটু ব্যাখ্যা করব। পাশাপাশি আমরা তোমাদেরকে এইটুকু বলার চেষ্টা করবো যেটি আমি খুবই প্রয়োজনীয় মনে করি, ভাই এই দুনিয়ার ডিজিটাল হলো না অ্যানালগ হলো তাতে আমার মাথা ব্যথা নাই, যদি এটা আমার কি কাজে লাগে সেটা আমি বুঝতে না পারি। অতএব আমরা আলোচনা করে দেখব তোমার জীবনে এর প্রভাবটা কি পড়বে। তোমার জীবন বলতে আমি বোঝাচ্ছি তুমি যেরকম ভাবে এখন লেখাপড়া করছো তেমনি করে তোমার একটি কর্মজীবন আসবে, তোমার একটি সামাজিক জীবন আসবে, তোমার একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবন আসবে, সেই জীবন ধর্মের মানুষ বর্ণের মানুষ এবং নানান রকম কাজকর্মের সমাহারে একটি সমাজ পূর্ণতা লাভ করে। কিন্তু আবার আরেকটি বিষয় আছে যে কম্পিউটার প্রযুক্তি দুটো দিক আছে। একটা হলো একটি ছেলে যে প্রশ্ন করেছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ নিয়ে, এটি একটি দিক। আরেকটি দিক হলো কম্পিউটারের অ্যাপ্লিকেশনের দিক, মানে যেগুলো একজন ভালো প্রোগ্রামার হতে গেলে অবশ্যই তোমাকে অঙ্কে পাটিগণিতে ভালো হতে হবে, ম্যাথমেটিক্যাল লজিক। ম্যাথমেটিক্যাল লজিক হচ্ছে একটি প্রোগ্রামের মূল প্রতিভা যেখানে অবদান রাখতে হবে সেই ক্ষেত্রটা। এখন আমি অঙ্ক ভালো পারি না, একজন প্রোগ্রামার কিন্তু শুধু প্রোগ্রামিং জানেন তার মানে কিন্তু এই নয় তিনি কম্পিউটারে সবকিছু জানেন। একটি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করেন একজন মানুষ, কোন একটা জিনিস তৈরি করবেন তো সেই তৈরিটার পেছনে আরো অনেক ধরনের পেশা কম্পিউটারের। আমি বিজয়, আর এই যে আমার চারপাশে ফুল পাখি গাছ আর প্রজাপতি দেখছো, এরা সব ভাই আমার বন্ধু, আমি ওদের খুব ভালোবাসি, আমরা সারা দিন একসাথে খেলা করি, তুমি খেলবে আমাদের সাথে? আমার ডান দিকের হলুদ ফুলটায় কি সুন্দর গন্ধ, ওর ভেতরে আছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, ঠিক করেই দেখো। এই দুষ্ট প্রজাপতিটা সারা দিন উড়ে বেড়ায়, ওর গায়ে ক্লিক করলেই জানা যাবে সংখ্যা রং, পেছনে নৌকার পালটা কি সুন্দর তাই না, ওখানে ক্লিক করলে পাবে মজার মজার সব গল্প। আরো দূরে ওই যে তাল গাছটা দেখা যাচ্ছে, ওর মাথায় ক্লিক করলে অনেক কিছু নিয়ে খেলা যাবে, মজার সব খেলা। চলো বন্ধু ঘুরে আসি। এই পাতাটা স্কিপেবল, স্কিপ করা যায়, শিশু যখন প্রথম দেখবে তখন দু একবার কথাটা শুনলো, তারপর যদি ইচ্ছে করে তাহলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, বিজয়কে এত বক বক না করে না করতে দিতে চাইতেও পারে। সো আমরা এই পাতাটাকে স্কিপেবল করেছি। এগুলো দরকার হয়, একটা একটা করে ক্লিক করে শব্দ গঠন করো।
এর আগে শিখিয়েছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এখানে এসে মনে হয়েছে পরের স্টেজটা হচ্ছে কার চিহ্ন সম্পর্কে জানা। আমি একটা একটা করে ক্লিক করছি, একটু দেখাচ্ছি। আকার, ক আকার, কা, ক, কা। আরো একটা বাটন আছে, আরো বাটনে ক্লিক করলে পরের অবজেক্টটা চলে আসার কথা। প আকার, পা, ত আকার, তা, পাতা। বানানটা শেখানো হয়েছে কার চিহ্নের ব্যবহার। এভাবে প্রতিটা অবজেক্টের সাথে, প্রতিটা বর্ণের চিহ্নের সাথে, কার চিহ্নের সাথে সাতটা করে অবজেক্ট আছে। এরপরে আছে ছড়া, গল্প এবং অনুশীলনী। অনুশীলনীর পাতায় বিপরীত শব্দ, সপ্তাহ এবং ঋতু, এই তিনটা ছোট গল্প রাখা হয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ছড়া এবং গল্প আমি একটু পরে দেখাবো ইংরেজি এবং অঙ্কের। গরিব মানুষের প্রতি গ্রামের প্রতি ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটাকে নিঃসন্দেহে আমরা অত্যন্ত শ্রদ্ধা মর্যাদার সাথে দেখি এবং আমার মনে হয় ওকে একটু পুরস্কৃত করা দরকার। আমিন ভাই একটু আসেন, আমি প্রশ্নের জবাবটা দেই এবং নজরুল ভাই ওকে কম্পিউটার সমিতির একটি স্মারক উপহার দেন, আমি খুশি হব প্লিজ। কিন্তু আমি আমি অনুরোধ করবো যে এই প্রশ্নটা ওর আসলে করা উচিত হচ্ছে ও যখন কোনো সময়ে কোনো জনপ্রতিনিধির মুখোমুখি হবে তখন তাকে, কারণ এমপি সাহেবরা ভোট নিয়ে যান এবং তাদের জবাব দেওয়া উচিত যে এই গ্রামের ছেলেটির যে শিক্ষা, তার যে সুযোগ, এটা তার কাছে কেমন করে আসতে পারে। আমাদের দিক থেকে আমরা শুধু বলতে পারবো আমরা গত 27 বছর যাবত যুদ্ধ করছি যাতে এই ছেলে মেয়েদের কাছে সুযোগ এবং যে প্রযুক্তি এটি যেন পৌঁছানো যেতে পারে। আমাদের দিক থেকে আমি একটি এক্সাম্পল দিই, যেমন যে সফটওয়্যারটি তোমরা দেখেছো
এই সফটওয়্যারটি আমরা 5 বছরে তৈরি করেছি, তার পেছনে বিনিয়োগ বেসরকারি খাতের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। এই সফটওয়্যারটি আমরা মানুষের কাছে দেই 200 টাকায়। সো আমাদের দিক থেকে যেটুকু করার সেটুকু করি আমরা, কিন্তু আমরা অবশ্যই মনে করি সরকারকে সচেতন করার দরকার আছে। তোমার জন্য সুখবর যেটি সেটি হচ্ছে আমরা গত 5 বছরে প্রচুর পরিমাণ উদ্যোগ গ্রহণ করছি এবং আমি আশা করি সামনের 5 বছরে আমরা বহু জায়গায় এই পৌঁছাতে পারবো এবং যে বৈষম্যটা বিরাজ করে এটি অনেকটা দূর করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পেছন দিকে আমরা শহরে যারা আছি তারাই এই সুবিধাটা একটু বেশি পাই, যদি স্যার আপনি গ্রামের যেমন গুলতি নদীর অপোজিট একটু যান তাহলে দেখবেন ওইখানে স্যার তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইন্টারের একটা স্টুডেন্টের কাছে হোয়াট ইজ ICT, স্যার সে ICT কি এটাই জানে না স্যার। অত সরকার বর্তমানে একটা বিষয় দিয়েছে যার পর আমাদের 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে। আর স্যার দেখেন আমার তো একটা স্টুডেন্টেরই স্যার কিছুদিন আগে স্যার সম্প্রতি 8 থেকে 9 মাস আগে আমি একটা মোবাইল ফোনের সাথে পরিচিত হয়েছিলাম, কবে একটা কম্পিউটারের সাথে পরিচিত হব তার নিয়ে আমার চিন্তা ভাবনা। সেখানে সে গ্রামের দরিদ্র শিক্ষার্থীরা কিভাবে এই সুবিধাগুলো পাবে, কিভাবে তারা জানবে এই ধরনের বিষয় সম্পর্কে, তা এবং এই এসকল বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমি তার সম্পর্কে জানতে চাই স্যার। ধন্যবাদ। গরিব মানুষের প্রতি গ্রামের প্রতি ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাটাকে নিঃসন্দেহে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সাথে দেখি এবং আমার মনে হয় ওকে একটু পুরস্কৃত করা দরকার। আমিন ভাই একটু আসেন, প্লিজ মঞ্চে আসেন একটু। আমি প্রশ্নের জবাবটা দেই এবং নজরুল ভাই ওকে কম্পিউটার সমিতির একটি স্মারক উপহার দেন, আমি খুশি হব। প্লিজ কিন্তু আমি অনুরোধ করব যে এই প্রশ্নটা ওর আসলে করা উচিত হচ্ছে ও যখন কোনো সময়ে কোনো জনপ্রতিনিধির মুখোমুখি হবে তখন তাকে, কারণ এমপি সাহেবরা ভোট নিয়ে যান এবং তাদের জবাব দেওয়া উচিত যে এই গ্রামের ছেলেটির যে শিক্ষা তার যে সুযোগ এটা তার কাছে কেমন করে আসতে পারে। আমাদের দিক থেকে আমরা শুধু বলতে পারবো আমরা গত 27 বছর যাবত যুদ্ধ করছি যাতে এই ছেলে মেয়েদের কাছে সুযোগ এবং যে প্রযুক্তি এটি যেন পৌঁছানো যেতে পারে। আমাদের দিক থেকে আমি একটি এক্সাম্পল দিই, যেমন যে সফটওয়্যারটি তোমরা দেখেছো এই সফটওয়্যারটি আমরা 5 বছরে তৈরি করেছি, তার পেছনে বিনিয়োগ বেসরকারি খাতের প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা। এই সফটওয়্যারটি আমরা মানুষের কাছে দেই 200 টাকায়। সো আমাদের দিক থেকে যেটুকু করার সেটুকু করি আমরা, কিন্তু আমরা অবশ্যই মনে করি সরকারকে সচেতন করার দরকার আছে। তোমার জন্য সুখবর যেটি সেটি হচ্ছে আমরা গত 5 বছরে প্রচুর পরিমাণ উদ্যোগ গ্রহণ করছি এবং আমি আশা করি সামনের 5 বছরে আমরা বহু জায়গায় এই পৌঁছাতে পারবো এবং যে বৈষম্যটা বিরাজ করে এটি অনেকটা দূর করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পেছন দিকে। যে প্রশ্নটা ছিল যেটা আমার ছাত্র একটু আগে করে এসেছে সেটা হচ্ছে আমি একটি স্কুলের সঙ্গে জড়িত আছি যেটা কিন্তু সরকারি স্কুল, সরকারি প্রাক প্রাথমিক যে বিজয় দেখেছি খুব ভালো লেগেছে আমার, শুধু মনে হচ্ছে যে আমি ছুটে চলে যাই আমার বাচ্চাদের এভাবে দেখাতে। তো ওই যে বই খাতা পেন্সিল ছাড়া যেটা বলেছে সেটারও আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ছোট বাচ্চা এবার মেয়ে ও ক্লাস 5 উঠেছে, আমাকে উঠেই বললো যে আমার এত ছোট ব্যাগে এতগুলি বই আমি কিভাবে নেব। তো আমার কাছে মনে হয়েছে এই যে অঙ্কগুলি এই যে গল্পগুলি এভাবে এই শিক্ষার জন্য আমরা কি বাজারে একেবারে যে কোনো সময় এগুলি যেতে পারি, আর যে জিনিসটা যে এটা আমরা পড়ানোর জন্য ওদেরকে পড়ানোর জন্য যে পরীক্ষা পদ্ধতি যে প্রাক প্রাথমিক থেকে তারা ক্লাস 1 উঠবে তখন কি তারা কিভাবে পরীক্ষা দেবে এটাই আমার আসলে। ওকে, প্রথমত হচ্ছে আপনি বালিকের এই জন্য সন্দেহ আছে আপনাকে আমি মঞ্চে আসতে বলি এবং জেসমিন ম্যাডামকে অনুরোধ করবো ওনারা যেন আগে এক সেট সফটওয়্যার দেওয়া হয় অন্তত ওনার স্কুলে অথবা বাচ্চাদেরকে যেন উনি এটি দেখাতে পারেন। জেসমিন প্লিজ, এটা অসুবিধে প্লিজ। সো
আপনার ল্যাপটপে ইনস্টল করে আপনি এটিকে ব্যবহার করতে পারবেন এবং এটি যে যে ক্ষেত্রে আসলে ব্যবহার করা সেটা সুন্দরভাবে করতে পারবেন। জোরে হাততালি দেই এই প্রস্তুতি করার জন্য। এবং এখন তো আমরা অনেক ডিসপ্লে দেখলাম, অনেক ভালো লাগলো, বিশেষত জেসমিন ম্যাম যেগুলো দেখালো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এগুলো দেখে আমাদের আফসোসটা অনেক বেড়ে গেছে, এই আফসোসটা আমরা সরাতে অর্থাৎ নিজেদের মধ্যে একটু প্রেস করতে আমরা কি করতে পারি? এক্সেলেন্ট কোশ্চেন কুমিলা। সকল মানে আমার সাথে যারা আছে সহপাঠীরা, আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে আপনার আজকে এত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি। তো সবচেয়ে সবার শেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি স্বপ্ন দেখি এবং আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যৎ তথ্য প্রযুক্তি নির্ভর যে সুন্দর একটা বাংলাদেশ গড়ব, যেখানে আজকে যে সামাজিক আমরা যে প্রতিবন্ধকতার শিকার হচ্ছি সেটা কখনো থাকবে না, আমরা খুব সফল একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা সবাইকে মিলে, এটা আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ, ধন্যবাদ। ওর জন্য একটা জোরে হাততালি দে সব আমরা। ওকে, ছেলেদের মধ্যে কেউ? ওকে, এই ওকে ওকে দাও, এই মা মাইকে দাও, খুব সংক্ষেপে একদম জাস্ট দুই তিনটা বাক্য শেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, বাংলাদেশ কম্পিউটার সমিতির এই কর্মসূচিকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের এখানে একটা আমি একটি স্লোগান দেখতে পাচ্ছি, ঘরে ঘরে ইন্টারনেট চাই। আমাদের আমরা আপনাদের এই কর্মসূচিতে অন্তত এটা শিখলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তবে আমাদের বাবা আমাদেরকে এই সম্পর্কে জানাতে হবে। আমরা তো জানি যে ইন্টারনেট কারণ যে উপকারিতা সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের বাবা মার কাছে এই জিয়াটা পাঠাতে হবে যে ইন্টারনেট কোনো খারাপ কিছু না। তাদের ধারণা যে ইন্টারনেট শুধু নেগেটিভ কাজে ব্যবহার করা যায়, কিন্তু ইন্টারনেট যে একজন মানুষের জীবন বদলে দিতে পারে সেটা তাদের ধারণার বাইরে। সুতরাং আপনাদের এই কনসেপ্ট যদি আমাদের বাবা মার কাছে পৌঁছে দিতে পারেন আমরা তো উপকৃত হব। ধন্যবাদ। বোধহয় এরপরে অনেস প্রশ্নটা বাবা মাদেরকে নিয়ে করতে হবে, ওটাই বোধহয় সবচেয়ে ভালো কাজ হবে। তাহলে তোমাদের সবার জীবনে সুখে রয়ে যাবে। তো তোমরা একটু নিজেদের আসনে বসে থাকো, আমরা খাবার বিতরণ করছি যাতে